স্টুডেন্ট ইংলিশ সম্পর্কে ভালো করে ধারণা করতে গেলে ইংলিশ গ্রামার ভালো করে জানতেই হবে। আমি অনেকবার বলেছি আর এই বিষয়ে আমরা প্রচুর ভিডিও ছাড়ছি, ডিবি কোচিং এর চ্যানেলে তোমরা আসবে এবং এই ভিডিওগুলো দেখবে। আজকে আমরা করব প্রিপজিশনের কমন কিছু বেসিক্স ভুল করে সবাই, এই ভুলগুলো কি হয় এগুলো আজকে দেখাবো, একটু দেখে নাও শিখে নাও। সাম কমন ইরোস ইন দ্য ইউজ অফ প্রিপজিশন। দেখো, আমাকে লেখার জন্য একটি কলম দাও, গিভ মি এ পেন টু রাইট। আমরা সবসময় কি করি, টু রাইট লিখে দিই বসে দিই, কিন্তু নয়, এই রাইটের পরে একটা উই বসা থাকবে। কি হবে, আমাকে একটি কলম দাও, গিভ মি এ পেন টু রাইট উইথ, খেয়াল করো শুধু টু রাইট লিখলে কিন্তু ভুল হবে, টু রাইট উইথ। তাকে বসতে একটা চেয়ার দাও, গিভ হিম এ চেয়ার টু সিট ওয়ান, খেয়াল করো টু সিট ওয়ান, টু সিট নয়, কিন্তু তিনি আমার উপর রাগ করেছেন, হি ইজ অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ মি, অ্যাংরি আপন নয়, হ্যাঁ অ্যাংরি উইথ মি। তোমার কাছে বইটি রেখে দাও, কিপ দ্য বুক উইথ ইউ, নিয়ার ইউ নয় উইথ ইউ, তোমার কাছে মানে তোমার সঙ্গে আর কি, নিয়ার ইউ নয়, আমি তার কাছে ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ উইথ হিম, নিয়ার হিম নয় উইথ হিম, তার সঙ্গে আর কি, তার কাছে, নিয়ার হিম নয়। বইটির 10 পাতায় খোলো, ওপেন অ্যাট পেজ 10 অফ দ্য বুক, ওপেন অ্যাট পেজ 10 অফ দ্য বুক, পেজ 10 শুধু নয়, ওপেন অ্যাট, খেয়াল করো ভালো করে, ওপেন অ্যাট পেজ 10 অফ দ্য বুক, ঠিক আছে এটা লিখো না। স্টুডেন্ট দেখো, রামের সঙ্গে সীতার বিবাহ হলো, রাম ওয়াজ ম্যারিড টু সীতা, উইথ নয় কিন্তু, ম্যারিড টু সীতা। সে অসুস্থতার জন্য, কি জন্য অসুস্থতার জন্য, শয্যায় চাইছিল, মানে সে শয্যায় চাইছিল, অসুস্থতার জন্য যদি হয়, হি ওয়াজ কনফাইন টু বেড, অসুস্থতার জন্য হলে টু বেড, ইন বেড নয় কিন্তু, কনফাইন টু বেড। তিনি কমিটিতে আছেন, হি ইজ অন দ্য কমিটি, আমরা অনেক সময় ভুল করে বলি ইন দ্য কমিটি, ইন দ্য কমিটি নয়, অন দ্য কমিটি। মেয়েটি তার সৌন্দর্যের জন্য গর্বিতা, দ্য গার্ল ইজ প্রাউড অফ হার বিউটি, ফর হার বিউটি নয়, ফর হার বিউটি নয়, অফ হার বিউটি, অফ হার বিউটি, খেয়াল করো অফ হার বিউটি, কি মেয়েটি তার সৌন্দর্যের জন্য গর্বিতা, দ্য গার্ল ইজ প্রাউড অফ হার বিউটি। আমি আমার শিক্ষকের পায়ের তলায় বসেছিলাম, আই স্যাট অ্যাট দ্য ফিট অফ মাই টিচার, খেয়াল করো অ্যাট দ্য ফিট, আন্ডার দ্য ফিট নয়, অ্যাট দ্য ফিট অফ মাই টিচার। আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম, হ্যাঁ টু হোম নয়, আই ওয়েন্ট হোম, কারণ টু হোম নয় কেন হবে, কারণ এখানে হোম শব্দটি হেয়ার দেয়ারের মতো অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্বের বিষয়ে আমাদের কৃতজ্ঞ ভিডিও আছে, সেটাতে দেখে নেবে। তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ কামিং ফ্রম, ফ্রম হোয়ার নয়, কি হোয়ার আর ইউ কামিং ফ্রম, ফ্রমটা লাস্টে বসবে, দেখো হোয়ার আর ইউ কামিং ফ্রম। আমি তার সঙ্গে সহপাঠী হিসেবে ইংরেজি পড়ি, আই স্টাডি ইংলিশ অ্যালং উইথ হিম, অ্যালং উইথ হিম, উইথ নয়, শুধু উইথ নয়, উইথ হিম নয়, আই স্টাডি ইংলিশ অ্যালং উইথ হিম, অ্যালংটা বসাতে হবে, অ্যালং উইথ হিম, শুধু উইথ নয়, ঠিক আছে। আজকে এ পর্যন্ত, আরও ভালো এর জন্য ভিডিও আনার জন্য আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি চেষ্টা করবো তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও আনার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।